আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিফেন্সের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। ইতিমধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি দীর্ঘমেয়াদী কোর্সের জন্য 99তম ব্যাচে সিপাহি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত সিপাহি পদে আবেদনের জন্য শিক্ষকতা যোগ্যতা পড়বে এসএসসি পাস সর্বনিম্ন জিপিএ 3.0, এসএসসি পাস সর্বনিম্ন জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। 2 নম্বর বেতন হবে জাতীয় বেতন স্কেলে 2015 অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 11/11/2022 তারিখে 18 হতে 23 বছরের মধ্যে। অর্থাৎ আমি বয়সের ক্ষেত্রে ক্লিয়ার করে দিচ্ছি, যাদের জন্ম 12/11/1999 হতে 11/11/2004 সালের মধ্যে জন্ম, তারা এই পদটি আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনি যদি বয়স কমানো বাড়ানো করে থাকেন তাহলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপর আসা যাক শারীরিক যোগ্যতা নিয়ে। পুরুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফিট, পুরুষের ক্ষেত্রে ওজন হতে হবে 110 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ওজন হতে হবে 104 পাউন্ড, মহিলা ক্ষেত্রে ওজন হতে হবে 104 পাউন্ড, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ওজন হতে হবে 96 পাউন্ড। এরপর আছে বুকের মাপ। পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে বুকের মাপ হবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। বৈবাহিক অবস্থার মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপরে আপনাদের সুবিধার্থে আমি জানিয়ে দেবো ভর্তির সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে। 1 নম্বরে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষা পাশের মূল প্রবেশনাল সনদপত্র, 2 নম্বরে সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান কর্তৃক এসএসসি এবং এসএসসি পাশের প্রশংসাপত্র যাতে স্থায়ী ঠিকানা এবং জন্ম তারিখ উল্লেখ থাকবে, 3 নম্বরে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত, 4 নম্বরে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, 5 নম্বরে চারিত্রিক সনদপত্র, 6 নম্বরে সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাব প্রিন্ট 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, এর মধ্যে 1 কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত, 7 নম্বরে রয়েছে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, 8 নম্বরে জাতীয় পরিচয়পত্রের মূল সত্যায়িত কপি। স্ক্রিনে দেখানো www.bgb.gov.bd এই লিঙ্কে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এছাড়া আপনার মোবাইলে SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে, সেটা দিয়ে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনারা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে ভালোভাবে বুঝে শুনে তারপরে অ্যাপ্লাই করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। এতে করে আপনি ডিফেন্স সম্পর্কে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্মিলিত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।